पहाड़े अबिराम बृष्टि चलते कार्शियंगे दस नम्बर जातीय सड़के धस गतकाल रात दुटो नागाद धस नामे बंध जातीय सड़के जान चलाचल बंध हो जाए जातीय सड़के कथा बोलबो आमादेर प्रतिनिधि उमेश तमांगे संगे उमेश जी पहाड़ी इलाका का क्या हाल है और रोड क्लियर करने का काम अभी शुरू हुआ है क्या जी? ये जो नेशनल हाईवे 10 है जो कालिम्पोंग और सिक्किम को सिलीगुड़ी से जोड़ता है वहीं पर ये लैंडस्लाइड हुआ है। नेशनल हाईवे 10 हाथीसुड़े नामक एक जगह है वहाँ पर ये लैंडस्लाइड हुआ था जिसकी वजह से अभी भी यातायात बाधित है। लेकिन डिपार्टमेंट की तरफ से खोलने की कोशिश की जा रही है। हाईवे का जो देखरेख करने वाला PWD डिवीजन है उसका एग्जीक्यूटिव इंजीनियर सुबोध छेत्री के अनुसार अभी 2 घंटा और लगेगा इस रोड को खोलने में। शुक्रिया उमेश जी। सोशल मीडिया माध्यमे देशेर बेश कयेकटी राज्ये आज 24 घंटार भारत बंधेर डाक दिएछे कयेकटी गणसंगठन। सतर्कतामूलक व्यवस्था नियेछे विभिन्न राज्य प्रशासन। 24 ঘন্টার ভারত বন্ধের ডাক দেয়া হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ কয়েকটি রাজ্যে আজ ভারত বন্ধের ডাক দেয়া হয়েছে। 24 ঘন্টার জন্য ভারত বন্ধের ডাক দিয়েছে বেশ কয়েকটি গণসংগঠন, যার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন। হাওড়া ব্রিজের ছবি দেখতে পাচ্ছেন যেখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে, পাশাপাশি বিভিন্ন মেট্রো স্টেশনগুলিতেও কিন্তু কড়া নজরদারি। অগ্নিপথ বিরোধিতায় 24 ঘন্টা ভারত বন্ধের ডাক, বিক্ষোভ মোকাবিলায় সতর্ক রয়েছে রাজ্য প্রশাসন। হাওড়া ব্রিজে যেমন নজরদারি চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী, পাশাপাশি হাওড়া স্টেশন চত্বরেও নিরাপত্তা বাড়ানো হচ্ছে, যাত্রী স্ট্যান্ড এবং আশপাশের এলাকায় টহল দিচ্ছে পুলিশ। দেখছেন এই মুহূর্তে হাওড়া ব্রিজের ছবি। পাশাপাশি হাওড়া ডিভিশনের সবকটি স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টালিগঞ্জ মেট্রো স্টেশন পাশাপাশি হাওড়া ব্রিজ প্রত্যেকটি জায়গারই আমরা ছবি দেখাচ্ছি, সতর্ক রয়েছে রাজ্য প্রশাসন, বিভিন্ন জায়গায় কড়া নজরদারি ইতিমধ্যেই শুরু হয়েছে। অগ্নিপথ বিরোধিতায় আজও ভারত বন্ধের ডাক কয়েকটি গণসংগঠনে। আর এই অগ্নিপথ বিরোধিতার আজ কিন্তু রেলে বারবার গিয়ে পড়েছে আমরা দেখেছি অমৃতা, এবং যেমনটা জানা যাচ্ছে যে পূর্ব মধ্য রেল অঞ্চলে বিক্ষোভের আশঙ্কায় আজ আরও 2টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। বাতিল করা হয়েছে হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ও সাহিবগঞ্জ দানাপুর এক্সপ্রেস। গত 2 দিন ধরেই আমরা দেখেছি একাধিক দূরপাল্লার ট্রেন একের পর এক বাতিল করা হয় এবং ট্রেন অনেক ক্ষেত্রেই দেরিতে ছেড়েছে স্টেশনে গিয়েও চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে বহু মানুষকে। বহু ট্রেন আটকে থেকেছে, কিভাবে ভোগান্তির ছবি ধরা পড়েছে বিভিন্ন জায়গায় আমরা সেই ছবি দেখিয়েছি। পাশাপাশি আজকেও কিন্তু যেটা জানা যাচ্ছে 2টি দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। সুনীত হালদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুনীত, কি জানতে পারছো যে 2টি ট্রেন বাতিল করা হয়েছে সে সম্পর্কে? দেখো, যেটা পূর্ব রেল সূত্রে খবর, আজকেও গত 3-4 দিনের মতো আজকেও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া থেকে 12023 হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস এবং 13235 সাহিবগঞ্জ দানাপুর এক্সপ্রেস, এই 2টো ট্রেন বাতিল করা হয়েছে। তবে বেলা বাড়লে আরো বেশ কিছু ট্রেন বাতিল হওয়ার সম্ভাবনা আছে। বেশ কিছু ট্রেনকে ঘুরপথে অন্য রুট দিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এর পাশাপাশি বেশ কিছু দূরপাল্লার ট্রেনকে আজকে রিশিডিউল করা হয়েছে, অর্থাৎ নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়বে। এই পরপর বিহারে মূলত ইস্ট সেন্ট্রাল রেলওয়েজের বিভিন্ন স্টেশনে অবরোধ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় বিহারের উপর দিয়ে যেসব ট্রেন উত্তর ভারতে যায় সেই ট্রেনগুলোই কিন্তু মূলত অ্যাফেক্টেড, এবং সেই ট্রেনগুলোকে কিন্তু হাওড়া থেকে দেরিতে ছাড়া হচ্ছে এবং বাতিল করা হচ্ছে। আজকেও কিন্তু সেই সম্ভাবনা আছে। এবং যেটা রেল সূত্রে খবর, হাওড়া স্টেশনে আজকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার কারণ যারা সেনাতে যারা চাকরি প্রার্থী তারা আজকে ভারত বন্ধ দেখেছে, এর প্রেক্ষিতে রেল পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারির বন্দোবস্ত
हावड़ा डिविशन प्रत्येक स्टेशने किन्तु एक ही रकम निरापत्ता व्यवस्था करा हुए स्टेशन भेतरे टिकिट काउंटार एवं जो अफिस एवं स्टेशन बाहरे जो पार्किंग जोन आखने किन्तु पुलिस मोतायन करा हुए सादा पोशाके पुलिस पाशापाशी अन्य धरनेर पुलिस जरा पोशाक पड़े पुलिस सेगुलोके मोतायन करा हुए एवं एर पाशापाशी जेटा आरपीएफ एर दिके सहयोगिता चावा हुए जाते कोनो धरनेर अप्रीतिकर ना घटे সেদিকে বন্দোবস্ত করেছে হাওড়া সিটি পুলিশের কমিশনার নিজেও যে হাওড়া স্টেশন এবং তার লাগোয়া যে এরিয়া আছে সেখানে পরিদর্শন বেরিয়েছে এখনো পর্যন্ত কোনো গন্ডগোলের খবর নেই।